হ্যালো গাইজ, আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আপনি কিভাবে আপনার শালিক পাখিকে পরিপূর্ণভাবে কথা বলা শেখাতে পারবেন। দিনকে দিন আমাদের পৃথিবীতে প্রায় শালিক পাখিকে পোষ মানিয়ে কথা বলা শেখানো হার বৃদ্ধি পেয়ে যাচ্ছে, আর এদিকে আপনিও পুষতেছেন আমার মতো শালিক পাখি, কিন্তু কথা বলানোর কোনো গাইডলাইন পাচ্ছেন না এবং শেখাতে পারছেন না আপনার শালিক পাখিকে কথা বলানো। আজকে জুম্মার নামাজ তুমি কিভাবে আদায় করবা? মাশাআল্লাহ মিঠু, তুমি এবার একটু আল্লাহ আকবার বলো তো। সো আপনি যদি চান এই পাখিটির মতো আপনার পাখিকে কথা বলানো শেখাতে, তাহলে ভিডিওটি পুরো দেখুন। প্রথমে আসে শালিক পাখি কিভাবে কথা বলা শিখে। আসলে সত্যিটা হলো এটাই, শালিক পাখি কথা বলতে পারে না। এখন আপনারা বলতে পারেন তাহলে এই যে দেখি শালিক পাখির কথা বলার ভিডিও, সত্যি কথা বলতে শালিক পাখি কথা বলে না, শালিক পাখি মানুষের কথা হুবহু নকল করে, আর আমরা ভেবে থাকি যে শালিক পাখি হয়তো কথা বলতেছে। আপনি ইউটিউবে, ফেসবুকে বা টিকটকে, এমনকি আপনার বাসার আশেপাশে দেখে থাকবেন শালিক পাখি কথা বলতেছে। আসলে শালিক পাখি অটোমেটিকলি কথা বলতে পারে না। একটি শালিক পাখির কথা বলার পিছনে থাকে শালিক পাখিটির মালিকের পরিপূর্ণ একটি অবদান, যেটির বিনিময়ে শালিক পাখিটি সুন্দরভাবে কথা বলতে পারে। পাখির কথা বলা শেখানো অনেকটা সহজ না, আপনারা ভেবে থাকেন যে শালিক পাখি অটোমেটিকলি কথা বলতে পারে। একটি শালিক পাখিকে পরিপূর্ণভাবে কথা বলানো শেখানোর জন্য একটি শালিক পাখির মালিককে 6 মাস ট্রেনিং দিতে হয়, কারণ একটি শালিক পাখি পরিপূর্ণভাবে 6 মাস বয়স থেকে কথা বলতে পারে। আর যদি আপনি ভাবেন যে একটি শালিক পাখি তো 6 মাস থেকে কথা বলতে পারে, তাহলে আমি শালিক পাখির বাচ্চা সংরক্ষণ কেন করব? আমি একটি 6 মাস বয়সী শালিক পাখি সংরক্ষণ করি বা শিকার করি? না, এটি করলে হবে না, কারণ একটি শালিক পাখিকে সুন্দরভাবে কথা বলানো শেখানোর জন্য শালিক পাখিটিকে পোষ মানানোর প্রয়োজন। আপনি আপনার শালিক পাখিকে খাঁচার ভিতরে রেখে কখনোই কথা বলানো শেখাতে পারবেন না। আপনি দেখতেই পারছেন আমার শালিক পাখিটি আমার রাতের ভেতর ছেড়ে দেওয়া আছে, তাও সে কোথাও উড়ে যাচ্ছে না, আর এটাকেই বলে শালিক পাখির প্রেম করা বা পোষ মানানো। আমার এই শালিক পাখিটি এখন সুন্দরভাবে পোষ মানানো আছে, আর আমি যদি এটাকে দিনটা 24 ঘন্টা একটা কথা শোনাইতেই থাকি, তাহলে সে হুবহু 6 মাস পরে বলতে পারবে। আর এভাবেই শেখে শালিক পাখি কথা বলা। আশা করি আপনাদের সকল ধরনের ভুল ধারণা দূর হয়েছে। আর আপনারা যদি আমার ভিডিও থেকে একটুও উপকার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনার মনে সকল প্রশ্ন কমেন্ট বক্সে জানান, আমি রিপ্লাই দিব ইনশাআল্লাহ। এবার আসা যাক, আপনি আপনার শালিক পাখিকে কীভাবে কথা বলা শেখাবেন। মনে করেন যে আপনার একটা শালিক পাখি আছে, আপনি সবসময় খাঁচার ভিতরে আটকিয়ে রাখেন, তাহলে হবে না। শালিক পাখিটিকে ছোটোকাল থেকে টেম করতে হবে এবং ছেড়ে দিয়ে রাখতে হবে, তাহলে শালিক পাখিটি আপনার সাথে বন্ধুস্বরূপ আচরণ করবে, আর আপনি যা বলবেন ও ওটা নকল করার চেষ্টা করবে, আর এইভাবে শিখবে শালিক পাখি কথা বলা। এবার আসুন শালিক পাখির কথা বলার কিছু টিপস দিই। আপনি আপনার শালিক পাখিকে যখন খেতে দেবেন, তখন তাকে একটি নাম ধরে ডাকবেন, গুনগুন নামটি ধরে ডাকতে পারবেন। ফর এক্সাম্পল, মিঠু মিঠু খাবার খাও, মিঠু মিঠু খাবার খাও, মিঠু মিঠু, এরকম করতে করতে শালিক পাখিটি একদিন না একদিন মিঠু বলবেই, আর এইভাবে শিখবে শালিক পাখিটি মিঠু বলা। আর একটা এক্সাম্পল দেওয়া যাক, আপনারা অবশ্যই দেখে থাকবেন আমার শালিক পাখির ভিডিওর ভিতরে শালিক পাখিটি নানা বলে থাকে বেশি, আর এই নানা শালিক পাখি একদিনে শেখে নাই, কারণ আমি শালিক পাখিটিকে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দিয়ে আসছি। শালিক পাখিকে খাবার খাওয়ানোর সময় বা অন্যান্য সময় শালিক পাখির সাথে আমার যখনই দেখা হয়েছে, তখনই আমি শালিক পাখিকে না 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 বলে ডাকছি, আর এভাবে শালিক পাখিটি কথা শুনে নকল করার চেষ্টা করছে। এখন সে আমাকে দেখলেই এই নানা বলার চেষ্টা করে বা নানা বলে, আর যখন আমি একবার তাকে নানা বলি, তখন সে নানা ডাকতেই থাকে। আর আপনি আপনার শালিক পাখিকে একসাথে অনেকগুলো কথা বলানোর চেষ্টা করবেন না। যেমন ধরুন আপনি আপনার শালিক পাখিকে মিঠু কথা বলানো শেখাচ্ছেন, আপনি মিঠুই বলতে থাকবেন। যখন সে মিঠু কথা বলা শিখে যাবে, তখন আপনি নতুন কোনো কথা তাকে শেখাতে পারেন। আর প্রথমত আপনি আপনার শালিক পাখিকে কখনোই কঠিন নাম শেখাতে যাবেন না, যেমন মঞ্জুর রঞ্জুন অ্যান্তান সাতপাঁচ এইরকম। আপনি আপনার শালিক পাখিকে সবসময় এইরকম নাম শেখাতে পারেন, রয়্যাল মিঠু মিমি মিকি ডিকি সিকি, এইরকম কোনো জুড়াতালি কোনো নাম থাকবে না, তাহলে এটি সে ভালোভাবে বলতে পারবে না। আপনি চেষ্টা করবেন সবসময় সহজ সরল নাম ডাকার, তাহলে শালিক পাখিটি ভালোভাবে কথা বলা শিখতে পারবে। আর আপনি আপনার শালিক পাখিকে কখনো একসাথে 10 থেকে 12টার উপরে কথা বলা শেখাতে যাবেন না, কারণ হচ্ছে শালিক পাখির ব্রেনটা অনেক ছোট হয়ে থাকে, এই জন্য সে অনেক কথা তার মেমোরিতে রাখতে পারে না। আর আপনি যদি এসব নিয়ম মেনে চলেন, তাহলে আপনার শালিক পাখি ভালোভাবে কথা বলতে পারবে ইনশাআল্লাহ। এবার আসি পরের স্টেপে, আপনি আপনার শালিক পাখিকে কীভাবে সুন্দরভাবে কথা বলা শেখাবেন। অবশ্যই মনে রাখবেন, আপনি আপনার পাখিকে কখনোই দিনের বেলা ঘরের ভিতরে রাখবেন না, সবসময় খোলামেলা জায়গায় রাখবেন যেখানে রোদ দূর না থাকে এবং সবসময় সে আপনাকে দেখতে পারে। এটা ভালো হয় সবসময় ঘরের সামনে একটি গাছ বা ঘরের সামনে কিছু একটা পুঁতে তার সাথে বেঁধে রাখার, তাহলে শালিক পাখি আপনাকে সবসময় দেখতে পারবে। আপনি যখন বের হবেন তখন আপনাকে দেখতে পারবে এবং যখন ভিতরে যাবেন তখনও আপনাকে দেখতে পারবে। এতে করে শালিক পাখি আশেপাশের অনেক কথা শুনবে এবং সে মুখস্থ করার চেষ্টা করবে, তাদের সাথে কথা কপি করে কথা বলা সহজেই শিখে যেতে পারবে।
আর যখনই আপনার পাখির সাথে দিনের বেলা আপনার দেখা হবে, তখনই পাখিটির নাম ধরে আপনি ডাকার চেষ্টা করবেন। দেখবেন শালিক পাখিটি আপনার সাথে সাথে নামটা কপি করার চেষ্টা করছে, আর এভাবে দ্রুত শিখে যাবে আপনার শালিক পাখিটি কথা বলা। শুরুর দিকে শালিক পাখি কথা বলতে অনেক দেরি হবে, কারণ শালিক পাখিটি আগে থেকে কথা বলতে পারে না, এই জন্য সহজে সে কপি করতে পারবে না। চো বন্ধুরা, আমি তো আসি, টেনশন করার দরকার না, আমি এর সলিউশনটা দিয়ে দিতেছি কীভাবে প্রথম প্রথম শালিক পাখিতে কথা বের করাবেন। চো, আপনার বাসায় যদি কোনো জীবৎপালা বা পোলাহান বা যাই হোক ছোটো মানুষ থাকে, তখন আপনি আপনার শালিক পাখির খাঁচার সামনে তাদেরকে চিল্লাইতে লাগাই দিবেন। দেখবেন তারা যখন চিল্লাতে থাকবে, শালিক পাখির সাথে সাথে চিল্লাবে এবং তাদের ভিতর থেকে একটি কথা সে শিখে যাবে। যেমন ধরুন সবাইকে বলতে বললেন যে শালিক পাখির খাঁচার সামনে যে তোরা সবাই আম্মা আম্মা বলবি। সো যখন শালিক পাখিটি এটা শুনতে পারবে, বাচ্চারা আম্মা 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 বলবে, তখন সেও সেটা কপি করার চেষ্টা করবে এবং এভাবে সে শিখে যাবে। আর যখন সে একটি কথা বলা শিখে যাবে, তখন আপনি তাকে পরবর্তী কথা শেখাতে গেলে কষ্ট কম হবে, কারণ সে আগে থেকে কথা বলা শিখে গেছে। আর আপনি যখন ঘন ঘন ওইটি বলবেন, ওইটিও শিখে যাবে। এভাবে আপনি আপনার পাখিকে 10 থেকে 15টা কথা ভালোভাবে শেখাতে পারেন। এবার আসি পরের স্টেপে। সো গাইজ, এবার আপনি আপনার শালিক পাখিকে আর কোন উপায়ে কথা বলা শিখাবেন? সো আপনার শালিক পাখিটি যদি আমার মতো এরকম সুপার টাইম শালিক পাখি হয়, আপনি দিনে 2 থেকে 3 ঘন্টা আপনার পাখিকে আপনার সাথে নিয়ে বেড়াবেন। ধরেন আপনি কোথাও ঘুরতে গেলেন বা আশেপাশে বাড়ির কোথাও গেলেন, ঘাড়ের উপর করে নিয়ে যাবেন বা কোথাও বসলেন ওখানেও ছেড়ে দিয়ে রাখবেন। সো দেখবেন শালিক পাখিটি ছেড়ে দেওয়ার সাথে সাথে খেলা করবে, সে পোকামাকড় খুঁটে খাবে এবং আপনার কাছে চলে আসবে। আপনি তখন তাকে একটি একটি করে খাবার খাওয়ানোর ট্রাই করবেন এবং দেখবেন সে খাবার খেতে আসবে। সো মাঝে মাঝে আপনি তাকে খাবার খাওয়াবেন না, দেখবেন সে আপনার হাত থেকে ঠুকায় ঠুকায় খাবার খাওয়ার চেষ্টা করছে জোর করে। আর তখন আপনি কোনোভাবে আপনার পাখিকে খাবার খাওয়াবেন না, দেখবেন শালিক পাখিটি অটোমেটিক রেগে যাবে, আপনার হাত ঠুকাইবে এবং আপনার হাত কিছুটা খুঁচে তুলে ফেলবে। তো তখনই হবে আসল খেলা। যখন শালিক পাখিটি রেগে যাবে, তখন শালিক পাখিটি চিল্লাইতে থাকবে আর আপনি তখন তাকে একটি কথা গুনো গুনো বলবেন আর সেই কথাটি সে কপি করবে 100%। এটা হবে, আপনার যদি বিশ্বাস না হয় আপনি ট্রাই করে দেখতে পারেন, কারণ এটা আমার সাথে হয়েছে। আমার পাখিটি যখন খাবার খাওয়াইতে গেছি, তখন খাবার খাওয়ানো অফ করে দিছি, সাথে সাথে শালিক পাখিটি রেগে গেছে এবং আমার হাতটা ঠোকাইতে চেষ্টা করছে, তখন সে অটোমেটিক চিল্লাচ্ছিল রাগেতে। আর আমি তখন তাকে মিঠু 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 বলছি আর সে অটোমেটিক মিঠু বলা শিখে গেছে। আর এভাবে আমার শালিক পাখিটি সুন্দরভাবে কথা বলা শিখছে। আর আপনি যদি চান শালিক পাখির কথা বলার ভিডিও দেখতে, তাহলে আমার চ্যানেল থেকে অবশ্যই ঘুরে আসবেন, কারণ আমার চ্যানেলে আছে নানা রকম শালিক পাখির কথা বলার ভিডিও। আর দিনকে দিন শালিক পাখির কথা বলার প্রবণতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, আর এতে করে অনেকেই শালিক পাখি বাচ্চা সংরক্ষণ করতেছে পোষার জন্য। সো আপনি যদি চান আপনার একটা শালিক পাখির বাচ্চাকে কীভাবে পোষ মানাবেন বা টেম করবেন, আমার চ্যানেলে ভিডিও আছে, যে দেখে আসতে পারেন। আর আপনাদের মনে যদি শালিক পাখিকে কথা বলানো বিষয়ের উপরে কোনো প্রশ্ন থাকে বা নানা রকম পাখি বিষয়ে কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের প্রতিটি কমেন্টে রিপ্লাই দিব। সো সবার শেষে একটা কথাই বলবো, ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সো সবাইকেই ধন্যবাদ।